ভাই আমি একটা চ্যানেল খুলছি ভাই, কিভাবে ভাই 1,000 সাবস্ক্রাইবার একটু দ্রুত করতে পারি একটু বলেন ভাই। এই যে ভাই ভিডিও দিতেছি, দেখেন যে ছাট মার ছিঁড়ে গেছে, কিভাবে ভাই ভিক্ষা করতে হয় এটা নিয়ে ভাই ভিডিও দেয়, কিন্তু কেউ দেখে না ভাই। লল দেখো কার না দেখো ভাই, সাবস্ক্রাইবটা দরকার ভাই। কিভাবে ভাই বেশি তাড়াতাড়ি করে ভাই সাবস্ক্রাইব করতে পারি সেটা আমাকে একটু জানান ভাই। কিভাবে সাবস্ক্রাইবগুলো 1,000 সাবস্ক্রাইবার দ্রুত করতে পারি, কমিউনিটি ট্যাব যেটা দেয় আমার ইউটিউব ওইটা খুব দেখার ইচ্ছে হয়েছে, কিভাবে ভাই তাড়াতাড়ি করে কমিউনিটি ট্যাবটা পাবো ভাই একটু বলেন ভাই। ভিক্ষুক মানুষ একটু হেল্প করেন। হ্যাঁ সব হবে, দোয়া করে দিবো। হ্যাঁ ভাই এই যে ভাই ভিডিও দিতেছি ভাই, 2-3টা বছর হয়ে গেছে ভাই, কিন্তু 1,000 সাবস্ক্রাইবারের মুখ দেখতে পারলাম না। ওয়াশ টাইমটা পরে হবে নি, সাবস্ক্রাইবটা কিভাবে পূরণ করবো, কিভাবে কমিউনিটি ট্যাবের মুখ দেখবো একটু বলেন ভাই। হ্যাঁ ভাই একটু ভাই হেল্প করেন ভাই, প্লিজ হেল্প করেন। হ্যাঁ হ্যাঁ ভাই, মনে করেন যে ভাই হেই তো ভাই 2-3 বছর ধরে আমি ভাই 5 বছর হয়ে গেছে ভাই ভিডিও ভিডিও দিতেছি ভাই, দিতেছি দিতে আসি ভাই, 5,000 ভিডিও দিয়ে ফেলাইছি, এরপরে ভাই 1,000 সাবস্ক্রাইবার হয় নাই। ওয়াশ টাইম পূর্ণ হয়ে গেছে কিন্তু সাবস্ক্রাইবারের মুখ দেখতে পারলাম না। মানুষ ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না ভাই, এই পর্যায়ে আমি কীভাবে 1,000 সাবস্ক্রাইবার, অন্তত 1,000 সাবস্ক্রাইবার তো পূরণ করতে পারবো ভাই, কীভাবে ভাই 1,000 সাবস্ক্রাইব পূরণ করতে পারি ভাই একটু বলেন ভালোভাবে ভাই, ক্লিয়ারলি করেন। আপনি তো জানেন সব সমস্যারই সমাধান করেন, এটা অবশ্যই পারবেন আপনি, এই জন্য আপনারই বললাম হেল্প করেন ভাই। হ্যাঁ কীভাবে ভাই সাবস্ক্রাইবগুলো পূরণ করতে পারি ভাই, কেউই ভাই এই সমস্যার সমাধান দিতে পারলো না, একটু হেল্প করেন। হ্যাঁ ভাই, ভাই আমি একজন মেয়ে আর কি, ওই কীভাবে আর কি রান্না বান্না করতে হয়, রান্নার রেসিপি এইগুলো আমি ইউটিউবে শেখাই, কিন্তু ভাইয়া কি বলবেন 2 বছর যাবৎ ভিডিও দিতেছি বাট ভিডিওতে কোনো ইমপ্রুভ নেই, মানে ভিডিওতে কি ইমপ্রুভ হবে, সাবস্ক্রাইবার কোনো ইমপ্রুভ দেখতেছি না, ভিউজ তো মোটামুটি হইতেছে, কেউ সাবস্ক্রাইব করতেছে না, কীভাবে ভাই একটু সাবস্ক্রাইবটা বাড়াইতে পারি সেটা যদি বলতেন খুব ভালো হইতো ভাই। ভাই আমিও মনে করেন যে অনেকদিন যাবৎ ইউটিউবে ভিডিও দিয়ে যাইতেছি, ভিডিওতে মনে করেন ভিউজ মোটামুটি হয় বাট সবাই তো মনে করেন দেখে চলে যায়, লাইকও করে কিন্তু সাবস্ক্রাইব তো কেউ করে না, তো কীভাবে আর কি সাবস্ক্রাইবটা দ্রুত ইনক্রিজ করতে পারি এটা যদি আমাকে একটু বলতেন তাহলে অনেক ভালো হতো, একটু হেল্প করেন ভাই। হ্যাঁ প্লিজ হেল্প করেন। হ্যালো টেক প্রিয় জনগণ, আশা করি সকলেই ভালো আছেন, ভালো না থাকলে কি ভাই আর আজকে আপনার ভিডিও দেখি, আর আপনার ভিডিও দেখলে তো মনে করেন এমনি ভালো লাগে, টেক ভিডিও বানান ঠিক আছে কিন্তু এমনি ভালো, শরীর স্বাস্থ্য মন সব কিছুই ভালো আছে, আপনাকে ভিডিও শুরু করেন আপনার টেক ভিডিও এতটা মজার হয় এতটা ইন্টারেস্টেড, আর আপনি যদি ফানি ভিডিও তৈরি করতেন আমরা তো হাসতে হাসতে মুইতা দিতাম ভাই, একটু এন্টারটেইনও বহুত হইতেছে ভাই, এন্টারটেইনের সাথে ভিডিওটা শুরু করে আশা করি জটিল হবো, আর সবাই সবাই যারা দেখতেছেন ভাই সবাই ফুল ওয়াচ করবেন, কারণ ভাইয়ের ভিডিও ভাই এত কষ্ট করে বানায় আর জটিল হয় ভাই ভিডিওগুলো একদম মুখ না তো ভাই, এটা হলো মনে করেন যে ইয়ে কী কম যে এটা হলো আপনার ঘোড়ার পথ, ঘোড়ার না এটা হলো আপনার গাদার পথ, এত মজার মজার কথা কইতে থেকে যে পায় ভাই একদম জটিল কথা কয় ভাই, শুরু করেন আসছি আপনার সঙ্গে, শুরু করেন। হ্যাঁ ও তাই না, তো যাই হোক দেখেন আজকের ভিডিওর টপিকটা কি, আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে আপনার চ্যানেলে একদিনের ভিতরে 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারেন, আর যদি তা না করতে পারেন তাহলে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিবেন তাও আবার একদিনে। হ্যাঁ আজকের ভিডিওতে যেই টপ মানে টিপসটা দেখাবো মানে ট্রিক্স, ওইটা মনে করেন যে কী বলবো ওটা আপনার পেইড পেইড দেওয়ার উচিত ছিল, মানে আজকে যে টিপসটা আপনাদের দেবো এটা পেইড পেইড ভিডিওটা পেইড হওয়া উচিত ছিল বাট ফ্রিতে দিতেছি, ব্যাকগ্রাউন্ড আর এই যে ক্যামেরাটা খারাপ দেখে মনে করেন না যে ভিডিওটা খারাপ হবো, মানে সারাদিন ঘাটাঘাটি করে মনে করেন যে আমি না হলো 1 বছর যাবৎ ঘাটাঘাটি করতেছি যে কীভাবে আপনাদের জন্য আর কি একদিনে 1,000 সাবস্ক্রাইবার আপনারা কীভাবে করবেন এইটা নিয়ে একটা ভিডিও দিব, তো 1 বছর যাবৎ ঘাটাঘাটি করার পর মনে করেন যে ফাইনালি পাইছি আর কি, কীভাবে আপনারা একদিনে 1,000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারেন একটা ভিডিও দিয়ে, মাত্র একটা ভিডিও দিবেন আপনার 1,000 সাবস্ক্রাইবার পরিপূর্ণ হয়ে যাবে বুঝছেন। তো আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে আমার চ্যানেলে 100টা ভিডিও দিয়ে দিয়েছি, মানে যে কন্টেন্টে যেই টপিক মানে যেই ধরনের ভিডিও দেন আপনি জাস্ট একটা কী ভিডিও করবেন আমি দেখাই, এমনি একটা ভিডিও করে দিয়ে দিবেন আপনার 1,000 সাবস্ক্রাইবার হয়ে যাবো। হ্যাঁ মানে ফাউল মনে করেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখেন, যদি না হয় তারপরে চ্যানেলটা আনসাবস্ক্রাইব হবো, ডিসলাইক দিয়ে যাবেন পুরো ডিসলাইক। তো দেখেন 1,000 সাবস্ক্রাইবার হওয়া যে কতটা কঠিন তা তো জানেন আপনারা, 1,000 সাবস্ক্রাইবার আর 4,000 ঘন্টার ওয়াচ টাইম, তো আজকে ওয়াচ টাইম নিয়ে কথা বলবো না, ওয়াচ টাইম নিয়ে আরেকটা ভিডিও তৈরি করবো, এটাতে বলবো একদিনে না একদিন না 2 দিনে কীভাবে আপনারা 4,000 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন,
তো দেখেন 1000 সাবস্ক্রাইবার কিভাবে আপনারা একদিনে কমপ্লিট করবেন, এটা আজকের ভিডিওতে একদম ক্লিয়ার করে বলে দিব আপনাদেরকে, মানে একদম ক্লিয়ার হয়ে যাব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। আর ভাই সবার লাস্টে যেই টিপসটা দিব, এটা তো মনে করেন যে পেইড, পেইড হলো মানে কি বলবো ভাই, 1000 টাকা, মানে ওই 1000 টাকা দাম আছে ওই একটা টিপসে। ওই টিপসে আপনাদের 1000 না, আপনার 2000 করতে পারবেন একদিনে, কিন্তু আমি একটু কমাই বললাম যাতে 1000 সাবস্ক্রাইবার, মানে এটা তো মানে হবই, এই জন্য আর কি কমাই বলছি, কিন্তু 2000 সাবস্ক্রাইবার আপনারা করতে পারবেন। তো এই সময় মানে একটা মানে ভিডিও দেওয়া যে হয়েছে হাজার হাজার, বাট সাবস্ক্রাইবই হয় না, বুঝার নাই, মানে ভিডিও কেউ কেউ আছে কী করে জানেন, ওই যে কোয়ালিটিফুল ভিডিও দেয়, গান তৈরি করে, একটা গান তৈরি করতে খরচ আছে, খরচ করে, এইটা করে সেটা করে, বাট লাইভ মানে কেউ দেখেও না, কেউ লাইক কমেন্টও হয় না, আর মনে করেন কেউ সাবস্ক্রাইবও করে না, ওয়াচ তো হয়ই না। তো দেখেন আপনি এত কষ্ট করে একটা ভিডিও করলেন, আমি সেদিন একটা চ্যানেল দেখলাম যে ভিডিও করে দেখছে, মানে ভিডিওগুলো অনেক সুন্দর, জোস ভিডিও করছে, চ্যানেলটা ছোট চ্যানেল বাট অনেক ফানি ভিডিও করছে, জোস ভিডিও মানে জোস হয়েছে ভিডিওগুলো, আর ভিডিওগুলো করতে অনেক টাকাও খরচ হয়েছে, মানে যেই মেকআপ টেকআপ করছে দেখলাম, তারপরে মেয়ে নিছে, ছেলে নিছে, মানে এইরকম নিয়ে, মানে মোটামুটি যারা অনেক জায়গায় নাটক করছে, প্রত্যহিরণ পত্র ভাই আছে, এরকম যারা আছে এদেরকে নিয়ে নাটক করছে, বাট চ্যানেলে কোনো ভিউ নাই, তো তাদের সাবস্ক্রাইবার নাই, তো এদের জন্য তো কোনো টিপস আছে না। তো আমি যেই টিপসটা আজকে বাতাবো এটা লিগেল, ইলিগেল না, এটা লিগেল। তো সবাই আপনারা যে কোনো চ্যানেল আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর মাঝে মাঝে আমি এই কথা বলতেছি, কথার মাঝে মাঝে একটা করে আমি টিপস বলে দিব, তো আপনি যদি স্কিপ করেন তাহলে বুঝতেই পারছেন, মানে টিপসটা বুঝতেও পারবেন না, আর আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হবেও না। তো দেখেন এই এত বড় বড় চ্যানেল এত কষ্ট করে ভিডিও করে যদি সাবস্ক্রাইবার না হয় তাহলে তো খুব খারাপ লাগে, আর সাবস্ক্রাইব ভিউ কিছু হয় না। তো ভিউ নিয়ে তো কালকের ভিডিওতে কথা বলবো, তো আজকে দেখুন সাবস্ক্রাইব নিয়ে কথা বলতেছি। তো আপনারা সাবস্ক্রাইব এখন আপনারা যদি লিগেলি কাজ করেন, আজকে যে টপিক টিপসটাও লিগেল, কিন্তু আপনি যদি লিগেলি কাজ করেন দেখা গেলো ভিডিও দিয়ে যেতেছেন কোনো ভিউ হয় না। একটা চ্যানেল দেখলাম সাবস্ক্রাইব কীভাবে হাইড করতে হয়, এটা নিয়ে ইউটিউবে এখন হাজারো টপিক আছে, মানে এত সুন্দরভাবে বোঝাইছে, সেই টপিকে দেখলাম যে ভিউ নাই, বাট ভিউ হয়েছে আপনার 1000, কীভাবে সাবস্ক্রাইবার হাইড করতে হয়। আর এমনি একজন সাবস্ক্রাইবার হাইড করেন একটা ভিডিও দিছে, নতুন চ্যানেল একটা ভিডিও দিছে, ভাইরাল হয়ে গেছে, 1 লাখ ভিউ হয়েছে, সাবস্ক্রাইব কীভাবে হাইড করতে হয় এটা নিয়ে 1 লাখ ভিউ হয়ে গেছে। এটা হলো ইউটিউবের অ্যালগোরিদম, মানে কার সাথে কী হইতেছে এটা ইউটিউব নিজেই বোঝে, আমরা নিজেও জানি না কী হইতেছে। তো এইরকম অবস্থায় 2020 সালে বা বর্তমান যে অবস্থাটা ভাই, খুবই কঠোর অবস্থা, সাবস্ক্রাইব কেউ করে না, না করে চলে যায়। তো এই সময় আপনারা কীভাবে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারেন, মানে 1000 সাবস্ক্রাইবার যে মাইলস্টোনটা এটা একদম আপনার হার্ড হয়ে গেছে, তো আপনি আজকের এই ভিডিও দেখার পর জাস্ট সাবস্ক্রাইবারগুলো পাবেন, কিন্তু ওয়াচ টাইম পাবেন না, ওয়াচ টাইমের জন্য কালকে আরেকটা ভিডিও হবে, ওই ভিডিওটা দেখবেন। তো সাবস্ক্রাইবার পাবেন ঠিক আছে, তারা আপনার ভিডিওগুলোও দেখবে, তো একটু মেহনত হবে, একদিন আপনার কষ্ট করতে হবে, তারপর থেকে আপনি জাস্ট বোঝেন না, একটু পরিশ্রম না করলে তো পরিশ্রমের ফলই তো ভালো হয়, বোঝেন, একটু পরিশ্রম করবেন ফল পাবেন। তো এখন আমি টিপসটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনি যদি মনে করেন এই যে সাবস্ক্রাইবার যে খেলাটা, ইউটিউবে যে সাবস্ক্রাইব হইলেই 1000 সাবস্ক্রাইবার হইলে কিন্তু আপনার 4000 ঘন্টার ওয়াচ টাইম হলে আপনি মনিটাইজ, আপনার চ্যানেলটা মনিটাইজ হয়, কিন্তু এইখান থেকে যে সাবস্ক্রাইবারগুলো পাবেন, আপনি যদি অন্য অন্য আপনি হয়তো ভাবতেছেন যে আমাকে হয়তো ভাই ই দিবে, কী দিবে, ওই বিভিন্ন ওয়েবসাইট আছে ওইগুলোর মাধ্যমে অ্যাড দেখে সাবস্ক্রাইবার পাওয়া যায়, তারপর অ্যাপস আছে ওই অ্যাপস থেকে আনলিমিটেড সাবস্ক্রাইবার পাওয়া যায়, অ্যাপস থেকে আপনি আনলিমিটেড সাবস্ক্রাইবার পাবেন, বাট এইগুলো ফেক হবে, কেউ আপনার ভিডিও দেখবেন না, আর ওইগুলা থেকে আপনার চ্যানেল মনিটাইজ তো আপনি জীবনও আশা করতে পারবেন না, জীবনে আপনার চ্যানেল মনিটাইজ হবে না, আর এইভাবে চলতে থাকবে, আপনি জাস্ট সাবস্ক্রাইবার পাবেন, 1 লাখ সাবস্ক্রাইবার আপনি নিতে পারবেন কিন্তু মনিটাইজ হবে না। আর অ্যাপ থেকে নেওয়া যায় এইভাবে, তারপরে ওয়েবসাইট থেকে নেওয়া যায়, কিন্তু ওইগুলো দেখাবো না। লিগেলি কীভাবে আপনি 1000 সাবস্ক্রাইবার নিতে পারেন, ভিডিও দেখবে, ভিডিও ওয়াচ করবে, এবং কি আপনি মনিটাইজও পাবেন। আর আপনি যদি ওইভাবে নেন, ওয়েবসাইট বা অ্যাড দেখে বা অ্যাপের মাধ্যমে নেন, ওয়েবসাইট আছে অনেকগুলো, ওইগুলাতে আপনি ডলার দিয়ে সাবস্ক্রাইবার কিনতে পারবেন, ইউটিউবেও তো পেইডভাবে ভিডিওকে বুস্ট করা যায়, সাবস্ক্রাইবার নেওয়া যায়, ওইগুলো না একদম লিগেলি কীভাবে আপনি সাবস্ক্রাইবার নিতে পারেন ওইটা বলবো। আর সাবস্ক্রাইব যদি না পান ভাই, আজকের ধামাকাদার একটা টিউটোরিয়াল হইতেছে আজকে, ধামাকাদার মানে কি বলবো ভাই, লাইকটা করে দেন এখন, জলদি লাইকটা করেন, পরে কিন্তু ভাই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব এখনই করেন, যদি না করে থাকেন তাহলে করে নেন, কারণ পরে কিন্তু ভাই খুঁজবেন যে ভাই ভাই ভাইয়ের চ্যানেলের নামটা মনে নেই, টেকনিক্যাল সম্রাট, আর সাবস্ক্রাইব বাটনটা নিচে আছে, এই যে ক্লিক করেন ভাই, ক্লিক করেন না কেন, ক্লিক করেন, চাই আছেন ক্লিক করেন। তো এখন টিপসটা শেয়ার করতেছি, দাঁড়ান, তো আপনি যদি ওয়েবসাইট অ্যাপসের মাধ্যমে নেন তাহলে কিন্তু পাবেন না। আরেকটা কথা হচ্ছে, আপনি হয়তো ভাবতেছেন যে ভাই ওই ইউটিউবের মাধ্যমে সাপোর্ট সাপ, ওইটাও না ভাই, সাপোর্ট সাপ আপনি যদি কারোর কমেন্টে গিয়ে যদি লেখেন যে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি তোমারটা করতেছি, তো ওই কমেন্টটা স্প্যাম হয়ে যায়, সে তো ডিলিট করে দেয়, আর ডিলিট না করলে ইউটিউব নিজে ডিলিট করে দেয়। আর আপনি যদি এরকম করে থাকেন তাহলে আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে, আর আপনার চ্যানেল যদি কেউ এরকম কমেন্ট করে তাহলে
সেক্ষেত্রে আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তো বুঝতেই পারছেন কত সমস্যা, ইউটিউব মানে প্রচুর হার্ড করে দিয়েছে। আর এখন তো ভালো ভিডিও দিলেও কেউ দেখে না আর সাবস্ক্রাইবও করে না। তো এখন আমি শেয়ার করতেছি যে ভাই কীভাবে টিপসটা শেয়ার করতেছি, বারবারই বলি টিপসটা শেয়ার করি কিন্তু করি না। হ্যাঁ, এখন লাস্ট মানে হুট করে শেয়ার করে দিব যাতে আপনারা বুঝতে না পারেন, একটু মজাদারভাবে ভিডিওটা তৈরি করতেছি। সাবস্ক্রাইব না হলে কিন্তু বল চান সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা, বুঝছেন? দেখতে থাকেন, সাবস্ক্রাইব অবশ্যই হবে। 10টা মিনিট সময় আপনার নষ্ট হতেছে না, ঠিকই ঠিকই আছে, 10টা মিনিট সময় আপনার, দেখেন ভিডিওটা। তো মনে করেন যে আপনি কি করবেন, ওয়েবসাইট বা অ্যাপসের মাধ্যমে আর ইউটিউবের এই সাপোর্ট সাপটা হইতেছে না, তাহলে এখন কী এখন কীভাবে নেবেন? বা আজকের টিপসটা ভাই মানে মারাত্মক একটা টিপস, দারুণ ধামাকাদার, আর আপনার অবশ্যই ভালো লাগবে, টিপসটা দেখতে থাকেন। তো দেখেন আপনি কী করবেন আপনাকে বলি আমি, এখন আমি টিপসটা শেয়ার করতেছি, সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকেন। হ্যাঁ, মানে এই টিপসটা শেয়ার করবো কিনা সেটাই বুঝতেছি না, পেইড হওয়া দরকার ছিল ভিডিওটা, পেইড, যাই হোক ফ্রিতে দিতেছি, যারা নিতেছেন বুঝবেন ভিডিওটা কি। তো দেখেন আপনি ফ্রিতে আপনার 1000 না 10,000 সাবস্ক্রাইবার নিতে পারবেন। তো আমি 1000-এর কথা বলতেছি, 1000 কীভাবে নেবেন? প্রথমত আমি ভিডিও সহকারে দেখাইতে চাইছিলাম, দেখেন আমার এই এই সাইডে আমি স্ক্রিনশট দিয়ে দিব, তো আপনারা দেখতে থাকেন। প্রথমে আপনারা যাবেন ফেসবুকে, ফেসবুকে যাওয়ার পর সেখানে গিয়ে লিখবেন সাপ ফর সাপ গ্রুপ আছে, ইনস্টাগ্রাম টুইটারের মাধ্যমে সাপ ফর সাপ করা যায়, কিন্তু ফেসবুকের মাধ্যমে করবেন। আমার এই চ্যানেলে যে দেখতে পাচ্ছেন 1000 সাবস্ক্রাইবার যে করছি আমি, আমার এই চ্যানেলে যে চ্যানেলে ভিডিওটা দেখতেছেন, দেখতে পারুন কমিউনিটি ট্যাব আছে। তো আমার কমিউনিটি ট্যাবটা দ্রুত দরকার ছিল, আমি ভাবছিলাম যে 1000 সাবস্ক্রাইবার হইলে কমিউনিটি ট্যাব দেয়, তো 1000 সাবস্ক্রাইবার আমার দ্রুত দরকার। তো সেক্ষেত্রে আমি ফেসবুক থেকে সাপ ফর সাপ করে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আমি নিছি এবং আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করতেছি, কোনো সমস্যাই হয় নাই। তো দেখেন সাবস্ক্রাইবার নেবেন কোনো সমস্যা হবে না, কিন্তু ওয়াচ টাইমের বিষয়টা অনেক কঠিন। তো আজকের কালকের ভিডিওটা অবশ্যই দেখবেন, কালকের ভিডিওতে ওয়াচ টাইম কীভাবে 2 দিনে 4000 ঘন্টার ওয়াচ টাইম নিতে পারেন সেটা বলবো। তো আপনি প্রথমে ফেসবুকে যাবেন, সাপ ফর সাপ লিখে সার্চ করবেন, এখানে হাজারো গ্রুপ পেয়ে যাবেন, হাজারো গ্রুপ রয়েছে। তো এখানে কিছু কিছু গ্রুপে দেখবেন 1 লাখ মেম্বার রয়েছে, 2 লাখ মেম্বার রয়েছে, 4 লাখ, 5 লাখ, 1 মিলিয়ন পর্যন্ত মেম্বার রয়েছে। তো দেখেন 1 লাখ যেখানে মেম্বার রয়েছে সেখান থেকে আপনার 50,000 সাবস্ক্রাইবার তো আপনি নিতেই পারবেন, 50,000 মাস্ট আপনি সাবস্ক্রাইবার নিতে পারবেন। তো কীভাবে নেবেন দেখেন, ওই গ্রুপে যখন আপনি জয়েন করবেন, করার পর যখন গ্রুপের ভিতরে যাবেন, দেখেন আমি সাইড দিয়ে স্ক্রিনশটগুলো দেখাই দিচ্ছি, আপনি যখন গ্রুপের ভিতরে যাবেন, গ্রুপের ভিতরে যাওয়ার পর আপনি দেখতে পারবেন যে ওই গ্রুপে আপনার বিভিন্ন পোস্ট করা আছে যে আমি আই নিড এত সাপ, আমার এতগুলো সাবস্ক্রাইবার দরকার, আর মানে আপনি 5 vs 5 সাবস্ক্রাইব লেখা থাকে। 5 vs 5-এর মানে হচ্ছে তার কাছে 5টা জিমেইল আছে, আর সেই 5টা জিমেইল দিয়ে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এবং কি আপনার কাছে যদি 5টা জিমেইল থাকে তাহলে আপনি তাকে বলবেন হ্যাঁ আমি রাজি আছি, ইয়েস 5 vs 5, বা ইয়েস আপনার কাছে 1টা থাকলে লিখবেন ইয়েস 1 vs 1। এইভাবে করে করে আমার চ্যানেল 1000 সাবস্ক্রাইবার হয়েছে। তো 1 vs 1 লিখলে আপনি তাকে 1টা সাবস্ক্রাইব করবেন, সে আপনাকে 1টা সাবস্ক্রাইব করবে। তো দেখেন 5 vs যদি 5 লেখেন তাহলে আপনাকে 5টা সাবস্ক্রাইব করবে তার 5টা জিমেইল দিয়ে। আমি একজনের সাথে সাবস্ক্রাইব করতেছি, সে লিখছে কি জানেন 500 vs 500, আমি তো অবাক হয়ে গেলাম 500টা জিমেইল। তো অন্য অন্য মোবাইল দিয়েও সে সাবস্ক্রাইব করে করে তারপর স্ক্রিনশট দিবে আপনাকে, তার সাথে যখন আপনি কথা বলবেন, দেখেন আপনার যদি একটা পোস্ট থাকে, দেখেন ধরেন একজন পোস্ট করছে যে আমার 5 vs 5, তো সেই যখন কমেন্ট করবেন, যা দেখবেন অনেকেই কমেন্ট করে রাখছে এবং কি তাদেরকেও সাবস্ক্রাইব করছে এবং কি তারাও সাবস্ক্রাইব করতেছে, তো আপনি কী করবেন, প্রথমে তার কাছে নিলেন 5 vs 5, তার কাছে 5টা সাবস্ক্রাইবার নিলেন, আপনিও দিলেন 5টা জিমেইল দিয়ে, এবং কি তার নিচে যে কমেন্টগুলো আছে ওই কমেন্টে দেখবেন হাজার হাজার পোস্ট আছে, হাজার হাজার পোস্ট থেকে হাজার হাজার সাবস্ক্রাইবার, এবং নিচে দেখবেন আপনি কমেন্ট করতে গেছেন সেখানে আরও অনেকেই কমেন্ট করে রাখছে, তাদের সাথেও আপনি কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকেও আপনি সাবস্ক্রাইব করাতে পারেন, এবং কি আপনি তারাও সাবস্ক্রাইব করবে, আপনিও তাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি 1000 না দিনে না হলেও আপনি 2-3 হাজার সাবস্ক্রাইবার নিতে পারবেন, কিন্তু আমি 1000 নিয়ে রাখছি, কারণ অতগুলো অত সাবস্ক্রাইবার দিয়ে কী হবে, এখন কিছু ভিডিও তৈরি করে ভাবলাম 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, ভালো লাগতেছে, কমিউনিটি ট্যাব পাইছি, যাই দেখেন এই কমিউনিটি ট্যাবটা আমি সাপ ফর সাপ করে পাইছি, বাট এটা কোনো সমস্যা হবে না আপনার কাছে। তো ও আমি একটা আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনি যে তাদেরকে বলবেন 5 vs 5, তারপরে আপনাকে 1টা করে সাবস্ক্রাইব করবে স্ক্রিনশট দিবে, যেটা আপনি তাদেরকে চ্যানেলের লিঙ্ক দিতে পারেন, চ্যানেলের নাম দিতে পারেন, স্ক্রিনশট দিতে পারেন, তো সে ওইটা দেখে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। লিঙ্ক না দিয়ে আমি স্ক্রিনশট দিছি, নাম দিছি, স্ক্রিনশট আর নাম দিবেন, স্ক্রিনশট আর নাম দেওয়াটা অনেক ভালো, এক্ষেত্রে আপনার চ্যানেলটা সেফ থাকবে, সিকিউর থাকবে, চ্যানেলে কোনো সমস্যা হবে না। আর লিঙ্ক দিলে তো সমস্যা হতে পারে, কিন্তু আমি লিঙ্ক দেয় নেই, আমি আপনার ওই স্ক্রিনশট দিছি, আর হলো আমার চ্যানেলের পিকচার দিছি, দিয়ে বলছি আমার এটা আমার চ্যানেল, যা সাবস্ক্রাইব করেন, নাম লিখে দিছি, ওইটা কপি করছে, কপি করে ইউটিউবে পেস্ট করছে, চ্যানেলটা আসছে, আসার পর ওই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিছে, আর পিকচার দিছি, পিকচারে আমার চ্যানেলের নামটা আছে, ওইটা লিখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিছে, এইভাবে।
আর সাবস্ক্রাইব করার পর একটা সাবস্ক্রাইব করবে, আপনাকে স্ক্রিনশট দিবে, দেওয়ার পর আপনি তাকে সাবস্ক্রাইব করবেন, স্ক্রিনশট দিবেন, সে তারপর দুই নম্বর সাবস্ক্রাইবটা করবে। এইভাবে আপনার 5 vs 5, 10 vs 10, 20, আমি সর্বোচ্চ 10 vs 10, 10 vs 10টা সাবস্ক্রাইব করছিলাম। আমার অন্য মোবাইল দিয়ে করছি অনেকেই, 20 20 করতে পারেন, 10 20 vs 20 সাবস্ক্রাইব, এভাবে আবার অনেকে আছে সাবস্ক্রাইব সেল করে। তো আপনি কিন্তু এখানে সাবস্ক্রাইবের ব্যবসাও করতে পারেন। কীভাবে ব্যবসা করবেন, আপনি তাদের কাছে একটা চ্যানেলের মালিককে বলবেন যে আমি আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার দিব, দিবেন 1000 সাবস্ক্রাইবার, বলবেন যে আমি আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার দিব। তো 1000 সাবস্ক্রাইবার তো সেভাবে কীভাবে দিবেন, তো তার সাথে বলবেন আমি আপনাকে যেভাবেই দিব আপনার ভিডিও ওয়াচ করবে। আর হ্যাঁ, এই সাবস্ক্রাইবারগুলো কিন্তু ওয়াচ করবে আপনার চ্যানেল, আপনি যদি তাদেরটা ওয়াচ করেন কমেন্ট করবেন, আমি আপনার ডিসক্রিপশন বক্সে কিছু লেখা দিয়ে দিব। আমি তাদের সাথে এইভাবে কন্ট্যাক্ট করতাম যে আমি পার্মানেন্ট সাবস্ক্রাইবার, আমি আপনার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করব, আমার জিমেইলের নাম হচ্ছে এইটা, এই জিমেইল থেকে কমেন্ট করবো, আপনারা অবশ্যই এই জিমেইল আমার চ্যানেলে গিয়ে আপনারাও কমেন্ট করবেন। তো তারাও এসে মাঝে মাঝে কমেন্ট করতো, অনেকেই ভিডিওগুলো দেখে, তো আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও কিন্তু তারা দেখে, আপলোড করার পর তারা দেখে। তো এখানে আপনার শুধু বাংলাদেশি না, ও বিভিন্ন কান্ট্রির লোক থাকে, বাইরের দেশ থেকেও আপনার ভিডিওগুলো দেখা হবে, বুঝতে পারতেছেন কতটা আপনার মনিটাইজ হওয়ার পর, যদি মনিটাইজ হয়ে থাকে তাহলে তো বুঝতেই পারছেন কী হবে। মনিটাইজ হয়ে গেলে বাইরের দেশ থেকে ভিডিও দেখলে তো ইনকাম বেশি হয়, আর বাইরের দেশ থেকে ভিডিও দেখা মানেই লাভ, তো তারা তো আপনার ভিডিওটা বাইরের দেশ থেকে দেখতেছে, তো আপনার তো অনেক লাভ হবে। আর একটা কথা হচ্ছে, বাইরের দেশ থেকে তারা আপনার ভিডিওটা দেখবে, আমি এইভাবে সাবস্ক্রাইব করে হাজার হাজার চ্যানেল মনিটাইজ করা দেখছি। আমাকে লিঙ্ক দিছে, ভাই আমার চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করো, লিঙ্কে ক্লিক করছি, ভাই কিরে ভিডিওতে অ্যাড দিতেছে, ভিডিওতে ভিউ হয়েছে আপনার 10,000 ভিউ আর ভিডিওতে অ্যাডও দিতেছে। আমি তো অবাক হয়ে গেলাম, ভাই কিরে ভিডিওতে অ্যাড কেমনে দেয় ভাই, এদের ভিডিওতে অ্যাড সাপ করে। পরে আমি বিস্তারিত, এটা 1 বছর আগের কাহিনি, তখন আমি বিস্তারিত বুঝতে পারলাম যে এইভাবে সাবস্ক্রাইব নেওয়া যায়, যেইখানে আপনার ভালো কিছু হয় সেখানে খারাপ কিছু হয়, খারাপ কিছু না এটা ঠিকই তো আছে, ইউটিউব ভাই এত কঠোর করলে ভাই মানুষ কেমনে চলবে ভাই, বাঁচবো এরকম করলে মানুষ। আর এইখানে সবথেকে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে কোনো চিট করার উপায় নেই, আপনি চিট করতে পারবেন না। আপনাকে যদি কেউ সাবস্ক্রাইব, আপনি যদি কাউকে সাবস্ক্রাইব করেন সে আপনাকে সাবস্ক্রাইব করবে, না করলে আপনি তাকে করবেন না, বা আপনি নিজেই তাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারবেন। আর এখানে আপনি চ্যানেলের নামটা ইউজ করবেন, আপনি তাকে চ্যানেলের নাম বা তাকে চ্যানেলের স্ক্রিনশটটা দিবেন, লিঙ্কটা শেয়ার করবেন না, লিঙ্ক শেয়ার করলে আপনার কী হতে পারে বলেন, লিঙ্ক শেয়ার করলে আপনার স্প্যাম হতে পারে, এই জন্য আপনি আমার যে বুদ্ধিটা সেটা অবলম্বন করতে পারেন, বুদ্ধি না আমার যে টেকনিকটা সেটা অবলম্বন করতে পারেন, যেটা হচ্ছে আমি ই শেয়ার করতাম আপনার ওই স্ক্রিনশট আর নাম শেয়ার করতাম, এভাবে শেয়ার করতে পারেন যে আপনি বলবেন ইংলিশে তাদের সাথে চ্যাট করে, সবাই ইংলিশে চ্যাট করে, বাঙালি এখানে কমই আছে, লিখবেন যে মাই চ্যানেল নেম ইজ এই অমক টেকনিক্যাল সম্রাট, আমি লিখতাম যে মাই চ্যানেল নেম টেকনিক্যাল সম্রাট, স্যান্ড ইউর চ্যানেল নেম, আই ব্যাক সাবস্ক্রাইব ইন 5 সেকেন্ড 2 সেকেন্ড, যাই বলেন 10 বা 15 1 মিনিটের ভিতরে আমি আপনাকে সাবস্ক্রাইবটা ব্যাক দিচ্ছি, এভাবে আপনি তাদের সাথে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাইডের স্ক্রিনশট তো দেখতেই পারলেন, এইখানে আপনাকে দেখাই দিলাম যে কীভাবে কোন গ্রুপে জয়েন করবেন, গ্রুপ এখানে হাজারও আছে, আমি এখন কোনটা আপনাকে রিকমেন্ড করবো, হাজার গ্রুপ আপনার যেটা ভালো লাগে সেইখানে আপনি যাইতে পারেন, আপনার যেই গ্রুপে মনে হয় যে না যে এই গ্রুপটা ভালো আছে এই গ্রুপের সাথে জয়েন হওয়া যায়, তো আপনি তার সেই গ্রুপের সাথে জয়েন হতে পারেন। তো আমি তো এখানে আপনাকে নির্দিষ্ট করে একটা গ্রুপের নাম বলতে পারি না যে এই গ্রুপে জয়েন হন, এইটা ভালো, সবগুলো গ্রুপই ভালো আছে, তবে আমি এই এই গ্রুপটা দেখে পাচ্ছেন স্ক্রিনশট, এইখানে জয়েন হয়েছিলাম, এই গ্রুপেরটা থেকে আমি আর কি সাবস্ক্রাইবগুলো নিছি। তো আপনি যে কোনো গ্রুপে অ্যাড হতে পারেন, তাহলে এই গ্রুপে অ্যাড হতে পারেন, এটা আমার গ্রুপ না, কে খুলছে কে জানে। তো গ্রুপে মেম্বার দেখবেন যে এখানে বেশি মেম্বার ওইখানে জয়েন হবেন, আর এখানে আপনার দৈনিক 1000 তো মাস্ট নিতে পারবেন, আমার লাগছে আপনার 3 দিন, 1000 সাবস্ক্রাইবার হয়তো আমার 3 দিন লাগছে, কারণ হলো আপনি আপনি একদিনে করতে পারবেন নো প্রবলেম, 3 দিন লাগার কারণ হচ্ছে আমি ওইরকম ফেসবুকে অ্যাক্টিভ থাকি না, ভিডিও মিডিও বানাই, এই কারণে আমার 3 দিন লাগছে, কিন্তু আপনার একদিনেও আপনি করতে পারবেন নো টেনশন, আর চিট করার কোনো উপায় নাই, এটা অনেক ভালো। আর মনিটাইজ 100-এ 100, যদি না হয় আপনি আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রাম সব টুইটার সব কিছুরই লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে আমার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না, আমি আপনার ফর্মুলাটা ইউজ করছি বা আমি আপনার টিপসটা ইউজ করছি, ফেসবুক থেকে সাবস্ক্রাইবার নিছি, হয় নাই, তো দেখেন সাবস্ক্রাইব পেয়ে গেলেন, কিন্তু মানে সাবস্ক্রাইব কিন্তু পেয়ে যাবেন, আর যদি না হয় তাহলে আমি আপনাকে আপনার চ্যানেলটা মনিটাইজ করে দিব, অসুবিধা নাই, আপনি করতে পারেন, কারণ এটা লিগেল, ইলিগেল না, কারণ ইউটিউব সাবস্ক্রাইব এমনিই দিয়ে দেয়, কিন্তু ওয়াচ টাইম এমনিই দেয় না ভাই, ওয়াচ টাইমের ভিতর বহুত খেলা, ওয়াচ টাইমটাই মেন, এখন সাবস্ক্রাইব যে কেউ করতে পারে এইভাবে, এবং কি আপনার সাবস্ক্রাইবটা মনে একটা বড় বিষয় না, সাবস্ক্রাইব নিয়ে যদি পড়ে থাকেন দেখাই দিলাম যান গিয়ে আপনি কী করবেন সাপোর্ট সাপ করেন নো প্রবলেম, হাজার হাজার সাবস্ক্রাইবার, লাখ লাখ সাবস্ক্রাইবার যখন হয়ে যাবে তখন আমাকে ট্রিট দিয়ে আর লাইক এখন করেন, টিপসটা কিন্তু বলে দিলাম, লাইক করেন কমেন্ট করেন যে নেক্সট যে ভিডিওটা আসতেছে ওয়াচ টাইমের উপরে, ওয়াচ টাইম কিন্তু আপনার খুব কঠিন, সাবস্ক্রাইব নিতে পারলেন কিন্তু ওয়াচ টাইম নিতে পারবেন না, ওয়াচ টাইমের এমন একটা হ্যাক দেখাবো, মানে এমন একটা টিপস বলবো আপনি লিগেলি আপনি একদিনের ভিতরে
ওয়াশ টাইম কমপ্লিট করতে পারেন, যেটা পুরো ইউটিউবে যদি এখন ছান মারেন আপনি খুঁজেন পাবেন না, পুরো ইউটিউবে এই ভিডিওটা এখন নাই। টিপসটা আপনার আমি এইগুলো এক বছর যাবত আর কি দেখতেছি, খোঁজাখুঁজি করার পর এইগুলো পাইছি, এখন আপনার সাথে শেয়ার করতেছি। তো বুঝতেই পারছেন ওয়াশ টাইমটা কিন্তু অনেক লাগে আর কি, ওয়াশ টাইমটা অনেক মানে পাওয়াই যায় না। ওয়াশ টাইম কেউ ভিডিও দেখে না তাহলে ওয়াশ হবো কোথা থেকে? সাবস্ক্রাইব তো পেয়ে গেলেন, আর যেই সাবস্ক্রাইবগুলো পাইছেন তারা কিন্তু আপনার ভিডিওটা ফুল দেখে না, 1 মিনিট 2 মিনিট দেখে। তো 1-2 মিনিটের ভিডিও তৈরি করতে পারেন, যদি বড় ভিডিও তৈরি করেন বা বড় ভিডিও তো দরকার ওয়াশ টাইমের জন্য, তো ওয়াশ টাইমের আপনার কোথায় পাবেন সেটা বলে দিব। একদম আপনার 2 দিনের ভিতরে ওয়াশ টাইম কমপ্লিট হবে। তো কালকের ভিডিওটা দেখবেন, কালকের ভিডিওতে বলবো যে কীভাবে আপনার 2 দিনের ভিতরে ওয়াশ টাইমটা কমপ্লিট করতে পারেন, ওইটা কালকের ভিডিওতে বলবো। তো কালকের ভিডিওটা অবশ্যই দেখবেন, আর কমেন্টে জানান যে আরও কোন ধরনের আপনারা কী ধরনের টেনশন আছেন। লাইকও আপনি নিতে পারবেন, লাইক আনলিমিটেড লাইক নিতে পারবেন আপনার ইউটিউব ভিডিওতে, আনলিমিটেড কমেন্ট নিতে পারবেন। তো এইগুলো কীভাবে নেবেন সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেন। ভিডিওটা এইখানে শেষ করতেছে, অনেক বড় হয়ে গেছে হয়তো, আর টিপসটা হয়তো অনেকে অনেক ভালো লাগছে, লাইক দেন কমেন্ট করবেন। আর ভাই ব্যাকগ্রাউন্ড আর ক্যামেরাটা ভালো না দেখিয়ে ভাই কিছু মনে করেন না, একদিন সবই হবে। মোবাইল দিয়ে রেকর্ড করতেছি, মাইক্রোফোন আছে নষ্ট হয়ে গেছে, সবই হবে একদিন। বাট দেখবেন অনেকের এইগুলো সব কিছু আছে, ভালো মাইক্রোফোন সব কিছু আছে, বাট কোয়ালিটি বা ভালোভাবে ক্যামেরার সামনে এসে কথাই বলতে পারে না। সো আমি আবার স্ক্রিন রেকর্ড ভিডিও করি বলে এটা ভাবেন না যে অনেকগুলো ভিডিও আছে যেগুলো স্ক্রিন রেকর্ড করা, ওইগুলো আমি ক্যামেরা নিয়ে ভাই কত দেখেন এভাবে কত ভিডিও করবো, এই জন্য ভাই স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো করছি। তো এমনি ফেস ক্যাম করতে চাই, বাট এরকম ব্যাকগ্রাউন্ড নাই, এই সমস্যার জন্য আর কি এইভাবে ভিডিওগুলো করি। তো সাপোর্ট করবেন, একদিন ব্যাকগ্রাউন্ড হবে, সবই হবে, আরও সুন্দর সুন্দর টেকনিক আপনার সাথে শেয়ার করবো, আর যে কোনো সমস্যা হলে আপনাকে কমেন্ট করতে পারেন। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে কালকের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের কমেন্টে রিপ্লাই দিয়ে কমেন্ট করে দেবেন। ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক সব কিছু লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, আসতে পারেন, কত হবে সবার রিপ্লাই দেয়। তো এখানে বিদায় নিচ্ছি, কালকে দেখা হবে আবার ওয়াশ টাইম কীভাবে গেইন করবেন, ভিডিওটা না দেখলে একদম মিস করবেন। তো বাই। এত কিছুর পরে হাই ইউটিউবার গালি খায়, রাস্তাঘাটে মারও খায়, আমি কিছু বুঝি না।